একবার মাহফিল করলাম, মাহফিল করে কিতাবুত তাওহীদ অধ্যায় থেকে প্রমাণ করেছি আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারবে। আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের আপন জনের ব্যাপারে মাওলার দরবারে সুপারিশ করবে। এটা কোথায় আছে? বুখারী। আমি মাহফিল করলাম এবারত সহ বলেছি, কি সহ? আরবি এবারত সহ। তখন দেখলাম কেউ কেউ কমেন্টস, বুয়া তুই মিথ্যাবাদী, তুই জাল হাদিস বলছো। একটা ঘটনা বলে, হাদিস বুখারী মানেন সবাই? আপত্তি আছে কোনো বুখারী নিয়ে? জামিল আছে কোনো? বুখারী নিয়ে কোনো সমস্যা হবে? বুখারিতে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম কিতাবুল ফিতান। অধ্যায়ের নাম কি? সবাই বাংলা ট্রান্সলেট থাকলে পড়ে নিন, কিতাবুল ফিতান। আমার ফ্রি কতগুলো বাংলা বুখারি বিতরণ করে না কি ফ্রি? সস্তার কয় অবস্থা? তিন অবস্থা। যেগুলো ফ্রি এগুলো নিয়েন না আবার, কারণ ফ্রির ভিতরে আসল কথা রাখে নাই। নবী মুনাজাত করছে বুখারিতে আছে, ফ্রিতে নাই। নবী আসার কারণে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে, বুখারিতে আছে, ফ্রিতে নাই। কিতাবুল মানাকিব আল্লাহর ওলির শান বুখারিতে আছে, ফ্রিতে নাই। এরকম করে অসংখ্য নবীর ভালোবাসা ইমান বুখারিতে আছে, ফ্রিতে নাই। কেন? ফ্রিটা মুসলমানে করে নাই, ফ্রিটা ইহুদি খ্রিস্টানে বানাইছে। পার্থক্য আছে না নাই? সেই জন্য অনেকে বাংলা বুখারি দিয়ে বলে এটা আমি এটা সারা মানবো না। তা আমি বলি বুখারি কি বাংলায় লিখছিল? বুখারি কি বাংলায় লিখছিল? তখন জিজ্ঞেস করে এটা কোন এই নবীর জামানায় নাই, সাহাবির জামানায় নাই, তাহাবির জামানায় নাই, তো কি হয়েছে? আচ্ছা বেদাত হয়েছে। তা আমি বললাম এটা কোন বাংলা বুখারি? নবীর জামানায় নাই, সাহাবির জামানায় নাই, তাহাবির জামানায় নাই, 1000 বছর পর্যন্ত নাই। এটা চেয়ে তো বড় বেদাত আর কিছুই নাই। এটা দলিল দে বাংলা বুখারি। বাংলা বুখারি নবীর জামানায় ছিল না? রসুলের জামানায় ছিল না? সাহাবির জামানায় ছিল না? তাবির জামানায় ছিল না? 1000 বছরের ইতিহাসে কোনো বাংলা বুখারি পাওয়া যাবে না? তাহলে বাংলা বুখারি পড়া এটা আসল বেদাত, কারণ এটা কোনো জামানায়। তো তুই নিজে বেদাত করি, অন্যরা কেমনে বেদাতের ফতোয়া দেস? কথা ঠিক কি না? এগুলো নিজে বেদাতই, আবার অন্যরে বলে এটা বেদাতই। তুই তো নিজে বেদাতি, কারণ তুই যে বাংলা দর্শ সেটা তো বেদাত, কারণ বাংলা বুখারি নামের কোনো শব্দ ইসলামে নাই। তাই তুই কেন বাংলা বুখারি এটা নিয়ে আসি? তোর বাবার বানানো, তোর দাদার বানানো, সেটা ইমাম বুখারির বানানো নয়। ইমাম বুখারি তো বাংলায় লিখে নাই, কিসে লিখছে? আরবিতে। সেই জন্য আমি কোনোদিন বাংলা বুখারি খুলে দেখি নাই আগে। আমি যখন মিশরে ছিলাম, আমি যার থেকে বুখারি শিখেছি ওনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই জামানার আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি কে? ওনার নাম উস্তাদ ডক্টর আহমদ ওমর হাশেম, যিনি এই সময়ে 1 লক্ষ হাদিস সনদ মতন মুখস্থ জানেন। আমি ওনার থেকে বুখারি শিখেছি। ওনার থেকে পড়ে আসার পরে যখন বাংলাদেশে আসলাম, আমার বাবা বললেন তুমি তো মিশর থেকে পড়ে আসছো, যেহেতু আমি হাজার হাজার ছেলেকে বুখারি পড়িয়েছি, ছেলে যদি বাবা থেকে না শিখে তাহলে বাবা তোমাকে জন্ম দিয়ে লাভটা কী হইল? তারপর আমি বাংলাদেশে এসে দ্বিতীয় সনদ আমার বাবা থেকে নিয়েছি, আমার বুখারির সনদ। তো যখন আমি এভাবে বুখারির সনদ নেওয়ার পরে পয়েন্ট পয়েন্ট বুখারি আমি দেখার পরে একবার মাহফিল করলাম, মাহফিল করে কিতাবুত তাওহীদ অধ্যায় থেকে প্রমাণ করেছি আল্লাহর ওলিগণ সুপারিশ করতে পারবে। এটা বুখারিতে আছে। কোথায় আছে? অধ্যায়ের নাম কিতাবুত তাওহীদ। অধ্যায়ের নাম কি বললাম? ওরা তো তাওহীদ মানে শুধু আল্লাহ রসুল বাদ বেলায়ত বা, আর বুখারিতে তাওহীদ কিতাব তাওহীদ লেখা আছে আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের আপন জনের ব্যাপারে মাওলার দরবারে সুপারিশ করবে। এটা কোথায় আছে? বুখারি। আমি মাহফিল করলাম এবারত সহ বলেছি, কি সহ? আরবি এবারত সহ। তখন দেখলাম কেউ কেউ কমেন্টস, বুয়া তুই মিথ্যাবাদী, তুই জাল হাদিস বলছস। আমার আমি আরবি সহ বললাম, অধ্যায়ের নাম সহ বললাম, বুয়া কেমনে হইলো, মিথ্যাবাদী কেমনে হইলাম? যখন কমেন্টসগুলো দেখলাম, আবার ঘরে গিয়ে বুখারি খুলে দেখি আমারটা তো ঠিক আছে, আমারটা কি আছে? পরে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আমি যে মিথ্যাবাদী বললা তুমি কি জেনে শুনে বলছো? বসে হ্যাঁ বলছি। আজ ঠিক আছে, আমি যেইটা অধ্যায় সহ বুখারিটা বলেছি তুমি বলো এটা নাই। দেখলাম বাংলাতে নাম্বার একটা দিয়া আমি যেই হাদিস বলেছি ওই হাদিসের কোনো চিহ্ন নাই, অন্য একটা হাদিস বাংলা অনুবাদ বুখারি শরীফ নাম্বার এত, বুখারি শরীফ। বসে দেখেন আপনি মিথ্যাবাদী, এই নাম্বারে হাদিস হচ্ছে
এটা আমার অবাক হয়ে গেলাম কি রে আরবিতে তো আমারটা ঠিক আছে বাংলায় এরকম কেন হলো তখন ফ্রি বুখারিটা নিলাম কোন বুখারি ফ্রি বুখারি বাংলাটা কেন আমি কোন বুখারি থেকে তখন আমাকে বই পাঠাছে এটা অ্যাপসে পাওয়া যায় তাওহীদ পাবলিকেশনস ফ্রি বুখারি কি বুখারি যে টাকা দিয়ে কিনতে হয় না ইসলাম রক্ত দিয়ে আসছে তারা ফ্রি ইসলাম বিতরণ করে ইসলাম আসছে কি দিয়ে আর তারা ফ্রি ইসলাম কি করে আমিন সিল্লাই একবার বললে 50 টাকা আমিন সিল্লাই একবার বললে কয় টাকা 50 টাকা ইসলাম কি টাকা দিয়ে আসছে না তো গভীরভাবে ভাববেন বেজাল বাজাইতে বললে টাকা দেন তো বাংলা ফ্রি বই যখন খুলে দেখলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে যখন কালিমাতান খফিফাতান আলাল লিসান পুরাটা বাংলা পড়ে দেখলাম আরবিটা আর বাংলাটা মিলাইয়া দেখি আরবির 500 তো হাদিসের বাংলা অনুবাদ ফ্রি অনুবাদে পাওয়া যায় না কয়টা অনুবাদ 500 এর অধিক আমি 500 পর্যন্ত কনফার্ম করে দিলাম 500 তো অনুবাদ আরবিতে আছে বাংলায় নাই যদি বলেন চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করেন আসেন বসবেন কোথা এখানে আলী মাদ্রাসা নাই কওমি মাদ্রাসা নাই আলী কওমি মাদ্রাসা থেকে আমাকে বুখারি টেনে দেন আর তাদেরকে বলেন বাংলা বুখারি নিয়ে বসতে আমি পয়েন্টে পয়েন্টে মিলাই দিব 500 বাংলা বুখারিতে আরবি মূল বুখারির কোনো অনুবাদ পাওয়া যায় না তো মানুষ হেদায়েত পাবে কোথায় মূল জিনিস তো তুলি ফেলছে মূল জিনিস কি করে ফেলছে তো সেজন্য ফ্রিতে যাই না আমি মূল আরবিটা বলতেছি কোনটা মূলটা যেটা বুখারি সংকলন করেছে অধ্যায়ের নাম কিতাবুল ফিতান রাবির নাম হযরতে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন আমরা যুদ্ধের ময়দানে ছিলাম কোথায় ছিলাম কিন্তু আল্লাহর বড় দয়া আমরা নিমিষেই বিজয় লাভ করেছি আমরা নিমিষে কি করে ফেলেছি এখন যখন শত্রুপক্ষকে আমরা মোকাবেলা করেছি তারা ভয়ে তাদের যা ছিল সবগুলো ফেলে জান নিয়ে পালিয়ে গেছে তো কাফেররা যদি কোনো কিছু ফেলে যায় ওই সম্পদ মুসলমানের মালিকানায় আসে এটাকে গনিমত বলে এটা কি বলে একটা সূরা সূরাতুল আনফাল এই আনফাল এটা গনিমতের সূরা গনিমতের মালিক কে এগুলো ব্যাপারে আল্লাহ বলেছেন তো যখন সম্পদ ফেলে গেছে সাহাবায়ে কেরাম যে যা পেয়েছে সবগুলো কুড়িয়ে নিয়েছে কেউ বেশি পেয়েছে কেউ আবার কি পেয়েছে তো সবাই এনে নবীর দরবারে বলছেন নবী গো সম্পদ দিয়ে আমরা কি করব আমাদের তো মুস্তাফাকে লাগবে আমাদের কাকে লাগবে আমরা সম্পদগুলো নবীর কদমে দিয়ে দিলাম আমাদের টাকা পয়সার কোনো দরকার সবগুলো যখন জমায়েত হয়ে গেল আমার নবী হাসি দিয়ে বললে আমি কি করব ইন্না আতাইনা কাল কাওসার কাওসারের মালিক তো মুস্তাফা তো রিয়াল দিয়ে কি করবে টাকা দিয়ে কি করবে আমি তো এখানে গরিবই জীবন এই জন্য নিয়েছি উম্মত যেন গর্ব করে বলতে পারে গরিব হয়েছে তো কি হয়েছে মুস্তাফা তো গরিবই জীবন পছন্দ করেছে কথা ঠিক কিনা তো আল্লাহর নবী বললেন গনিমতের মাল দিয়ে আমি কি করব তোমরা লাইন ধরে দাঁড়াও তাবুর লাইন করে নাও যার অবদান বেশি তাকে আমি বেশি দিব যার অবদান মধ্যম তাকে আমি মধ্যম দিব যার অবদান কম তার একটু কম সম্পদ আমি নবী ইনসাফ করে তোমাদের মাঝে বন্টন করব ফায়াকসিমু রাসূলুল্লাহ আল্লাহর নবী গনিমতের মাল কি করছেন বন্টন করছেন হাদিস বুখারি ফাজ্জা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি আমি বলি নাই বুখারিতে ফাজ্জা মানে আসলো তার নাম কি আব্দুল্লাহ যা বাবার নাম জিল খুয়াইসারা বংশের নাম তামিম বংশ আমি বলেছি এখন নাম ধরে বললে হুজুর গীবত করছে গীবত করছে ইমাম বুখারি বলছে নাম নে বাফের নাম নে গোষ্ঠীর নাম নে ইমাম বুখারি কি গীবত করছে ফাজ্জা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তামিমি আসলো দাড়ি কতটুকু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে দাড়ি নাভি পর্যন্ত দাড়ি কি পর্যন্ত কফালের মধ্যে কি আছে যে সিজদার দাগ আছে পাগড়ি কত বড় আবু বকরের সিজদার তার পাগড়ি অনেক বড় কার সিজদা আমি বলি না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে
তার ইবাদত কি রকম জানোনি কি রকম আমি যতবার রাতে গভীরে মসজিদে নববীতে গিয়েছি ততবার আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসরাকে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান অবস্থায় পেয়েছি যতবার ঢুকেছি দেখেছি সে তাহাজ্জুদের নামাজে ব্যস্ত আছে এত বেশি নামাজ পাঁচ ওয়াক্ত নয় কিসের নামাজ কাজা হয় নাই বলছে আমি তার নামাজ দেখে লুঙ্গি ইজা লুঙ্গিটা একটু তুলে দেখলাম গায়ের মধ্যে কোনো মাংস নাই হাড়ি আর চামড়া মিলে গেছে তার নামাজ বেশি না কম বেশি দাড়ি পাগড়ি মেসোয়া কোরআন রাস্তায় গেলেও তাফসির করে দোকানে গেলেও তাফসির করে পাহাড়ে গেলেও তাফসির করে বিচে গেলেও টাকনুর উপরে কাপড় দেখলে যে কেউ মনে করবে জান্নাত থেকে ফালাই চলে আসছে কোত্থেকে ফালাই চলে আসছে এরকম দাঁড়ায় আছে নবীর সামনে তো নবী কিসের মাল দিচ্ছে সবাই রে দিল বেচারা যে দাঁড়ায় আছে তার এক পয়সাও দেয় নাই সবাই রে দিল তার এক পয়সাও সে মনে মনে বলতেছে দাঁড়িয়ে আমার নাই পর্যন্ত নামাই ফেলছি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বসাই ফেলছি ফাঁকরিটা আবু করেছি বড় লাগাইছি তরবারি তো বড়টা নিছি বগলে তো আল কোরআন নিছি দোকানে হাতে বিশে কোনো জায়গায় কোরআন তফসির বাদ দেয় নাই আর নবী সবাই রে দিল আমার তো একটা পয়সাও দিল না তো নবী মুনাফিক চিনে না না চিনে সে কি হিন্দু বৌদ্ধ সাকমা নাস্তি কি মুফাসসিরে কোরআন কি বললাম মুফাসসিরে কোরআন আসছে যে আর আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দাঁড়ায় আছে কিন্তু নবী এক পয়সাও নবী মনে হয় গীবত করতেছে মনে হয় সাহাবিরা মনে হয় গীবত করতেছে মনে হয় নবী এক পয়সাও যখন দেখলো গনিমতের মাল সব দিয়ে দিছে তার এক পয়সাও দেয় নাই মাথা গরম হয়ে গেছে কিরে কিছু পাইলাম না কেন হঠাৎ করে বললেন এ দেল ইয়া রাসূলুল্লাহ আমি ইনসাফ করেন নাই দাঁড়িয়ে আমার নাভি পর্যন্ত নামাই ফেলছে তাহাজ্জুদের নামাজ জিহাদের ময়দানে তাফসিরুল কোরআনে আমি এক নাম্বার কিছু পাইলাম না ইনসাফ করেন কি করেন এই দিল মানে কি করেন কোনো গালি দিছে আমি যদি কাউন্সিলর মহোদয়কে বলি বিচার করার সময় ইনসাফ করিয়ে উনি কি রাগ করবে করবে না উনি বলছে হুজুর ভালো কথা বলছে তো এই কথা বলার কারণে আমার গুণা হবে না স্বভাব হবে স্বভাব হবে আর যদি আমাদের কাউন্সিলরটা আমানত হিসেবে নেয় ওনারও স্বভাব আমারও স্বভাব আবার কাউন্সিলর মহোদয় যদি আমাকে বলে হুজুর তাকরির করার সময় ইনসাফ করে করিয়েন এটা তাহলে আমি কাউন্সিলর হিসেবে ওনার দায়িত্ব আমাকে বলেছে আমি যদি সেটাকে শিক্ষা হিসেবে নিই ওনারও স্বভাব আমারও কোনো গালি দিছে বললেন কি এদেল ইনসাফ করেন আমার নবী বললেন ওয়াই হাক ধ্বংস মুস্তফা যদি ইনসাফ না করে করবে কে মুস্তফা যদি ইনসাফ না করে তো সে বেঈমান নয় সে কালিমা পড়েছে সে কোরআন পড়েছে সে দাড়ি রেখেছে সে জুব্বা টুপি দিয়েছে কিন্তু শুধু নবীর দরবারে একদল ইনসাফ কর বলেছে মরা বলে নাই পৌঁছা বলে নাই নিরক্ষর বলে নাই মাটির সাথে মিশে গেছে বলে নাই পাওয়ারহীন ক্ষমতাহীন আমাদের মতো দুষে গুণে বলে নাই শুধু বলেছে ইনসাফ করেন এতটুকু বলতে দেরি নবীর আশেক ফারুক আজম তরবারি বের করে তার গদ্দানের উপর রেখে বলছে ইসানলি ফাহাদরিবা অনুকাহ দরবারের সালতের মালিক মুস্তফা হুকুম করেন বিয়াদবের রসুলের গত্তান দিবা করে ফেলল।